কেন? বন্ধুরে আমার, তার স্বামী যেন হাউমা হাউমা করে চিৎকার করে কাঁদতে শুরু করেছে। এবার বিবিকে বুকে জড়িয়ে ধরে বললে, বিবি রে, তোমাকে বাড়িতে আমি এনেছি, আনা পর তোমাকে জীবনে কোনোদিন স্বামীর আদর দিইনি, তোমাকে স্ত্রী বলে জীবনে কোনোদিন আমি জানিনি। বিবি বলে, যেটা বিবির আদর হয় দিইনি স্বামীর, বিবি রে দয়া করে আমার দ্বারাতে যেটা ভুল হয়েছে, আমার দ্বারাতে যেটা ভুল হয়েছে তুমি স্বামী হিসাবে তুমি আমাকে মাফ করে দাও, আর তোমাকে জীবনে কষ্ট দেব না, তোমাকে আর কোনোদিন দুঃখ দেব না। আল্লাহ রাব্বুল আমিন, এই যে মেয়ে দান করেছি বিবি রে, যদি সত্য আজকে আমার স্বপ্ন না হয়ে যদি আজকে আমার ঘটনাটা সত্য হতো, তাহলে আজকে আল্লাহর জাহান্নামের আগুন আমাকে যেতে হতো। নারে তাকবীর। তো ভাইরে, হাদিসের কথা যে আপনাকে আপনার মেয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, মেয়ের হবে জাহান্নামের টাটি, মেয়ের হবে জাহান্নামের আগুনের পর্দা। আর একটু আগে চলেন, এটা বেটির ব্যাপারে হলো। এবার যদি ওই ছেলেটা যখন কি হবে, ওই স্ত্রীটা হবে, কিংবা ওই যখন মেয়েটা যখন মা হবে কোনোদিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন এসে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ দুজনই আছে বাড়িতে, আমি যে খিদমত করব, আগে কার খিদমত করব, আমার ব্যবহারের প্রথম হকদার কে, মা কিংবা বাপ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, ও আমার সাহাবী, তুমি শুনে নাও, তোমার মাও বাড়িতে আছে, তোমার আব্বা বাড়িতে আছে, তোমার প্রথম খিদমতের হক, তোমার প্রথম ব্যবহারের হক রাখে অম্মুকা, তোমার মা, তোমার মা। এবার দুই নম্বরে সে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে হক রাখে? নবীজি আবার দ্বিতীয় নম্বরে বললেন, উম্মুকা, তোমার মা। আবার সে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, তিন নম্বরে আমার পরে কে হক রাখে গো নবীজি, আমার মা না বাপ? এবারে নবী বললেন, সাহাবী রে, উম্মুকা, তোমার মা। এবার চতুর্থ নম্বরে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার কে হক রাখে? নবীজি বললেন, আবুকা, তোমার বাপ। তাহলে তিনবার নবীজি মায়ের ব্যাপারে বললেন, তিনবার নবীজি মায়ের সম্মান বাড়িয়ে দিলেন, আর একবার বললেন, আবু কা, তোমার পা। তাহলে এই জায়গা তো বুঝতে পারলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহিলাদের মান সম্মান পুরুষ থেকে তিন গুণা বাড়িয়ে দিয়েছেন। তবে এইটা বুঝতে হবে না ভাই যে বাপের সম্মান নাই, কারণ যতখানি মাইকে হাদিসে ফজিলত বয়ান হয়েছে, কিন্তু অন্য অন্য হাদিস থেকে বোঝা যায় যে বাপের যতখানি হক মায়েরও ততখানি হক, কারণ বাপও তো কষ্ট করে, ঠান্ডা গরম রোদ বাতাস কিছুই বোঝে না, ওই স্ত্রীর জন্য ছেলের জন্য খাটতে যায়, মাঠে ঘাটে কত কষ্ট করে কামকাজ করে তাদের জন্য রোজি রুটির ব্যবস্থা করে, এই জন্য পুরুষের হক কম নেই। এই মতো একজন আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা মহিলার ঘটনা কোরআনে বয়ান করছেন। কোরআনে কয়টা সূরা আছে ভাই? সামনে থেকে বলে, 114 সূরা আছে। দেখবেন কোরআন মাজিদে একটা সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরায়ে মারিয়াম, আছে না? যারা কোরআন পড়িতে জানেন দেখবেন সূরায়ে মারিয়াম, ওই মারিয়ামে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের ঘটনা বয়ান করেছেন। কোন মারিয়াম রে বন্ধু? যেই মারিয়ামের পেট থেকে সুবহানাল্লাহ বিনা বাপে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান তৈরি করেছেন, মারিয়ামের পেট থেকে সন্তান হয়েছে বিনা বাপে, ওর বাপ ছিল না, ওরে সুবহানাল্লাহ। আর ওই ছেলেটা যেটা জন্ম নিয়েছেন সেটা কোন যেন তেন মানুষ নয়, সেটা হলেন আল্লাহর একজন নবী ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী জন্ম নিয়েছেন। বলবেন, হাজী মাওলানা কেমন কথা, বিনা বাপে কি জন্ম লিয়েছে? তাহলে ওই বেটি ছেলে বদ বেটি ছেলে ছিল, পুরুষকে ছেড়ের করে বিয়া শাদি হয়নি, অপর পুরুষের সাথে থেকে ছিল, জিন্না তাও লয় তাও লয়। বলবেন কেমন কথা, খুব শর্টে ঘটনাটা বলবো আপনাদের সামনে। ভাই আমার, মারিয়ামের মার নাম হলো হান্না, মারিয়ামের মার নাম হলো কি? হান্না। আজকে লড়াই যুদ্ধ চলছে কোন জায়গাতে, মসজিদ নিয়ে? জোরে বলেন, হ্যাঁ, ফিলিস্তিনে। ওখানে একটা মসজিদ আছে বাইতুল মুকাদ্দাস, যে মসজিদের ব্যাপারে রসুল বলেছেন, ওই মসজিদে যদি এক টাইমের নামাজ পড়ো আর এগুলা মসজিদে যদি 1000 ওয়াক্তের নামাজ পড়ো, 1000 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে, আল্লাহ ওখানকার 1 ওয়াক্তের নামাজ পড়াতে অত ঘরে নেকি দান করবে। আজকে আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি? জোরে বলেন, কাবা শরীফের দিকে মুখ করে।
কিন্তু কাবা শরীফের আগে ওই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আমরা নামাজ পড়েছিলাম। আল্লাহ রাসূল 6 মাস নামাজ পড়েছিলেন কাবা শরীফে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, ওইটাই কিবলা ছিলেন। কিন্তু নবীর দিলে খাইছিলেন আল্লাহ কতদিন আর এই বাইতুল মুকাদ্দাসকে সামনে করে নামাজ পড়বো, আল্লাহ কাবা শরীফের দিকে ইজাজত দিয়ে দাও না। আল্লাহ নামাজের হালাতে ইজাজত দিয়ে দিলেন, হে নবী নামাজের হালাতে তুমি ঘুরে যাও, তোমার কিবলা ঠিক হয়ে গেল কি কাবা শরীফ। নামাজের হালাতই ঘুরে গেছিলেন কাবা শরীফের দিকে। আমি ঘটনার দিকে যাব না খুব, তো ওই ফিলিস্তিনের ঘটনা সুবহানাল্লাহ। ওখানে একজন মহিলা যার নাম হলো কি হান্না, হান্নার পুরুষের নাম হলো কি ইমরান। হান্না মায়ের, হান্নার পেটে যখন সন্তান, মা নজর মানছেন হান্না। আমরা নজর মানি না আল্লাহ, যে যদি আমি 1 বিঘা জমিন কিনতে পারি আল্লাহ 2টা রোজা করব। মা বিমারি হয়েছে আল্লাহ মার যদি রোগ ভালো হয়ে যায় 5000 টাকা দান করে দেব। নজর মানি না মানি না, এরকম মা হান্না নজর মানছেন পেটে সন্তান। হান্না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, নজর মেনে দিলেন রাব্বুল আলামিন, তুমি আমার পেটে যেটা সন্তান দিয়েছো আল্লাহ আমার যেটা সন্তান হবে, আমার যেটা ছেলে হবে আল্লাহ তোমার ঘরের জন্য আমি তাকে দান করে দিলাম, আমি তোমার ঘরের জন্য আমি মসজিদে ওয়াকফে করে দিলাম, এই বাইতুল মুকদ্দাসের মসজিদের জন্য আমি দান করে দিলাম। আল্লাহ আমার ছেলে মসজিদ ঝাড়ু দিবে, আমার ছেলে মসজিদ সাফ করবে, আমার ছেলে মসজিদে বিছাবে, আমার ছেলে নমাজে যারা মুসল্লি গুণ আসবেন তাদেরকে পানি দিয়ে দিবে, মসজিদের খাদিম হয়ে থাকবে আমার ছেলে, কে আমি তোমার ঘরের জন্য আমি দান করে দিলাম। আজকে মসজিদের ছাদ করবেন 5000 10000 2000 1000, যাকে যেমন আল্লাহ শক্তি দিয়েছেন দান করছেন। কিন্তু বিবি হান্না কি দান করছেন, নিজের পেটের সন্তানটাকে দান করছেন। পড়েন সুবহানাল্লাহ, এখনো সন্তান দুনিয়াতে আসেনি, পেটি আছে, নজর মেনে নিলেন আল্লাহ করে নে বলছেন। আলে ইমরান সূরা পড়ে দেখবেন। এবারে মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 5 মাস গেল, 7-8 মাস, 9 মাস যখন হয়ে গেল, ওরে আল্লাহ মারিয়ামের পেট থেকে সন্তান হয়ে গেল কিন্তু এটা ছেলে না হয়ে মেয়ে জন্ম নিল, বেটি ছেলে কিন্তু হয়ে গেল। দোয়া করেছিলেন কি আল্লাহ ছেলে দিও, যে ছেলে হতে গেলে আমি মসজিদে দিব, কিন্তু ছেলে না হয়ে মেয়ে হলো, বেটি হলো। মারিয়ামের মা আফসোস করে বলছেন আল্লাহ কেন তুমি মেয়ে দিলে, আল্লাহ কেন আমার পেট থেকে বেটি হলো, আল্লাহ আমি তো নজর মেনেছিলাম ছেলে হতে গেলে দান করব, আল্লাহ বেটি ছেলে মাঝে মাঝে মসজিদে যেতে পারবে না, কারণ বেটি ছেলে যখন বড় হবে, হাইট যখন হবে, মাসে হবে, ওরা মাসে 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত মসজিদ ঢুকতে পাবে না, ওরা নামাজ পড়িতে পাবে না, ওরা রোজা করতে পাবে না। আল্লাহ কি তোমার লীলা খেলা মাবুদ রে, তুমি কেন আমাকে ছেলে না দিয়া মেয়ে দিলে। আল্লাহ রাব্বুল আলামিন তাসাল্লি দিছেন, আল্লাহ সবর করে বলছেন, হে হান্না তুমি চিন্তা করিও না রে, চিন্তা করিও না, আমি যেটা আল্লাহ তোমাকে বেটি দিয়েছি, এই বেটি শামসের গঞ্জে যেটা বেটি আছে ওই বেটির মতো নয়, এই দুর্গাপুরে যেটা বেটি আছে ওই বেটির মতো নয়, এই হান্না আমি আল্লাহ যেটা তোকে বেটি দান করেছি এই বেটির নাম তুই রেখে দে মারিয়াম। মারিয়াম রাখ, এ মারিয়ামের মা তোর দুনিয়ার বেটির মতো, দুনিয়ার মারিয়ামের মতো তোর মারিয়াম নয় রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্য ধরনের তাকে মারিয়াম আমি সৃষ্টি করলাম, অন্য ধরনের মারিয়াম জন্ম দিয়েছি, এই জন্য তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, অন্য অন্য দুনিয়ার মারিয়ামের মতো তোমার বেটি মারিয়াম নয়। শেষ কথা, মারিয়াম যখন একটু বড় হয়ে গেল, ধরেন 5 বছর 6 বছর 7 বছর এরকম বয়সের 8 বছর যখন পৌঁছে গেল, এবারে মারিয়ামের মা মারিয়ামকে সাথে করে মসজিদ নিয়ে চলে গেলেন। এবার মসজিদের ইমাম, আজকে যেমন আপনাদের মসজিদের ইমাম আছেন নেই, ওই টাইম ওই সময়তে মসজিদের ইমাম কে আছেন, মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিসসালাম। জাকারিয়া একজন নবী, জাকারিয়া আলাইহিসসালাম একজন নবী। এবারে মারিয়ামকে মসজিদে রেখে দিলেন। এবার মারিয়ামকে যখন মসজিদে রাখলেন, মারিয়ামের জাগির কারবারটা হবে, কে মারিয়ামকে খানা খাওয়াবে? আপনাদের গ্রামে মাদ্রাসা আছে না, জাগির রেখেছেন না রাখেননি? জাগির নাই, ষষ্ঠ সিস্টেম আছে, মেলা জায়গাতে জাগির আছে, আল্লাহ রাসূলের জামানত জাগির সাহাবাই কেরাম রেখেছেন, তো কে মারিয়ামকে জাগির রাখবে? আব্দুল্লাহ বলছে আমি রাখবো,
ওমক বলছে আমি রাখবো, ওমক বলছে মারিয়ামকে আমি জাগের